ট্রিপোলার ভাইয়ের নামে গাইস, মিস্টার ট্রিপোলার ভাইয়ের নামে স্পিন করতেছি। ও মাই গড, ইয়াহি নাই, আবি অর শুনিয়ে দেখা যাক গাইস, এইট কাব্বো ভাইয়ের লাকটা কি রকম। গাইস ম্যাজিক কিউব, ইটস ওমর ভাইয়ের নামে গাইস, ইটস ওমর ভাইয়ের নামে গাইস, কিছুই নাই। ও মাই গড, আবি বাজা আয়েগা না ভিড়ো। জিএম মাসুমের নামে স্পিন গাইস, চুমানতা ছু স্পিন কি রে ভাই, ম্যাজিক, আল্লাহ ম্যাজিক কিউব। ও মাই গড, মিস্টার ট্রিপোলার ভাই, নাইম আলম ভাই, কাব্বো ভাই, তালহা ভাই সহ ছোট বড় যত ইউটিউবার রয়েছে সকলের নামে আজকে আমরা স্পিন করবো গাইস, দেখা যাবে কার ভাগ্য ভালো। তো নর্মালি গাইস আমি লেস মোর ইভেন্টটা কমপ্লিট করেছি, আর আমাদের গেমে আরও একটা ইভেন্ট এসেছে, সেটা হচ্ছে গাইস একেবারে কম ডায়মন্ডে গাইস 10 ডায়মন্ড করে আমরা লেজেন্ডারি গান স্কিনের বক্সগুলো ওপেন করতে পারতেছি। তো গাইস এখানে তো আমার কাছে 600-700 ডায়মন্ড রয়েছে, তাছাড়া অনেকগুলো বক্স আমার অলরেডি আগে থেকেই ওপেন করা ছাড়া পড়ে রয়েছে। তো গাইস আমরা প্রথমে গাইস এখান থেকে 657 ডায়মন্ডের কিছু বক্স কিনবো গাইস। তো এখান থেকে এই যে এই বক্সগুলো, এগুলো গাইস আমরা কয়েকটা কিনে নিচ্ছি গাইস, এখানে 220টা বাই, কোনো ডিসকাউন্ট দিচ্ছে না কেন। তো যাই হোক, এখান থেকে আমরা 200 ডায়মন্ডের বক্স কিনে নিলাম, আর হালকা একটু ব্যাক করে দিচ্ছি। এরপর গাইস আমরা এই যে আমার এই লঞ্চারটা দরকার ছিল, এই জন্য আমরা 20টা বক্স কিনেছি, আর আরও যেটা লাগবে গাইস আমাদের, আরও যেটা লাগবে এস কেস গাইস, এস কেসের কিনবো এখান থেকে আমরা 200 ডায়মন্ডের। তো এস কেসেরও আমরা 200 ডায়মন্ডের বক্স কিনে নিলাম। এরপর গাইস আমরা যেটা করব, আমাদের যে M18 গাইস, M18 স্পিনে গাইস তোমরা জানো যে আমাকে খুবই ভালোভাবে গেরিনা ধরা দিয়েছে। তো যাই হোক, এখানে আরও যে 257 ডায়মন্ড রয়েছে এগুলো আমরা স্পিন করব। সর্বপ্রথম গাইস, সর্বপ্রথম আমরা স্পিন করব হাসির রাজা তালহা ভাইয়ের নামে। তো গাইস কি মনে হয়, হাসির রাজা তালহা ভাইয়ের নামে আমাদেরকে কি এই M18 স্কিন গাইস, জাস্ট একটা স্টোন হলেই আমরা এই M18টা পেয়ে যাব। তো সর্বপ্রথম গাইস আমরা তালহা ভাইয়ের নামে M18-এর যে স্পিনগুলো করব, প্রথমে 20 ডায়মন্ড স্পিন করতেছি ভাই। তালহা ভাইয়ের লাকটা কীরকম ভাই, এটা কোনো লাক হইল, ও গোল্ড রয়্যাল ভাউচার দিয়েছে। তো আবারও আমরা তালহা ভাইয়ের নামে স্পিন করতেছি, এখানে 180 ডায়মন্ডের আই থিঙ্ক ভাই দিয়ে দেয়, কী দিল এটা, ফ্রেগমেন্ট ছি ভাই। তো আমার মনে হচ্ছে ভাই তালহা ভাইয়ের লাকটা খুবই খারাপ গাইস, দেখতে পারতেছ। তো আমরা আবারও এখানে জাস্ট স্পিনগুলো করে দিচ্ছি, আবারও স্পিন গাইস, এবার ভাই দিচ্ছেই না। তো এখানে ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে গাইস সেগুলো থেকে আমরা স্পিন করে দিব। যাই হোক, এখান থেকে আমরা স্পিনগুলো করে দিলাম, এখান থেকে এই দুটো নিয়ে এগুলো দিয়ে স্পিন করতেছি গাইস। তো স্পিন গাইস ভাই, একটাই তো টোকেন লাগে ভাই, দিল না গেরিনা। তো গেরিনা যেটা দিবে না আমার গাইস, মনেই হচ্ছে গেরিনা দিবে না। তারপর আমরা স্পিন করতেছি, মানে আশায় আশায় জীবনটা তাস্পাত হয়ে গেল। তো গাইস যাই হোক, এখানে তালহা ভাইয়ের লাকটা খুবই খারাপ যেটা আমরা বুঝতে পারলাম। এরপর গাইস আমরা এখানে ম্যাজিক কিউব বক্স ওপেন করব, আরও কী কী রয়েছে সবগুলো বক্স ওপেন করব। তো সর্বপ্রথম গাইস, সর্বপ্রথম আমরা বক্স ওপেন করব এখানে ভাই, এটা তো অলরেডি, এগুলো আমার অলরেডি সবগুলো পাওয়াই আছে। তো এগুলো ভাই স্ক্যান দিবে, এগুলো আর কি আর বলবো দাদা, কিছু বলার নেই। তো এখানে আমরা এগুলো স্পিন, এগুলা খুলবো, রবিন দা নোব গাইস, রবিন দা নোব ভাইয়ের নামে ভাই স্ক্যান দিল না। তো এবার আমরা এগুলা 16টা বক্স গাইস, M4-1-এর 16টা বক্স এগুলা ওপেন করবো গাইস, কার নামে ওপেন করা যায় এগুলো আমরা ওপেন করবো, রিঙ্কু ভাইয়ের নামে গাইস। রিঙ্কু ভাইয়ের লাকটা কীরকম সেটা আমরা দেখবো গাইস, কি মনে হয় আমাদেরকে কি দিবে ভাই, M4-1 দিয়ে দাও, দিচ্ছেই না গাইস, দেখতে পারতেছ। তো রিঙ্কু ভাইয়ের লাকটাও খুবই খারাপ গাইস, দেখতে পারতেছ। এরপর গাইস আমরা এখানে স্পিন করব রোস্টেড গেমিং গাইস, আমাদের স্বামী ভাইয়ের নামে স্পিন করবো। যাই হোক, এখানে এই কে পার্টিসিপেন্ট 10টা বক্স সবগুলোই ওপেন করতেছি গাইস, কি মনে হয় দিবে গাইস, আরে ভাই দিচ্ছেই না ভাই, আমার মতো সবার লাকি খারাপ। তো যাই হোক গাইস, এখন আমরা স্পিন করব, এখন আমরা স্পিন করব নাইম আলম ভাইয়ের নামে গাইস, 6টা বক্স ওপেন করব P90-এর গাইস। নাইম আলমের ভাইয়ের লাকটা কীরকম, MP40 লিজেন্ড গাইস, MP40 কিং এর নামে আমরা স্পিন করতেছি, 6টা বক্স ভাই, কিছুই দেয়নি, কিছুই দেয়নি, লা হাওলা ওয়ালা কুওয়াতে ইল্লা বিল্লাহ। তো গাইস এগুলো আমরা স্পিন করব, এগুলো স্পিন করব গেমার আজার ভাইয়ের নামে গাইস, রেড ক্রিমিনাল,
গাইস রেড ক্রিমিনাল কুস্তোতে তো কিছুই দেয়নি ভাই রে ভাই কিছুই দেয়নি তো এখানে জাস্ট একটা বক্স আছে এটা আমরা ওপেন করে দিচ্ছি এগুলা ছোট যেগুলোতে কম বক্স সেগুলো কারণ আমি স্পিন করতেছি না গাইস তো পরবর্তীতে গাইস আমরা স্পিন করব মিস্টার ট্রিপলার ভাইয়ের নামে গাইস মিস্টার ট্রিপলার ভাইয়ের নামে স্পিন করতেছি একেবারে 20টা বক্স গাইস লঞ্চারের 20 সরি এসকেএসের 20টা বক্স আমরা ওপেন করতেছি মিস্টার ট্রিপলার ভাইয়ের নামে গাইস দেখা যাক মিস্টার ট্রিপলার ভাইয়ের লাকটা কি রকম গাইস আই থিং দিয়ে দিবে এবার কিছুই দেয়নি এবার তো দিয়ে দাও এবারও দেয়নি ভাই রে ভাই কিছুই দিচ্ছে না তো গাইস আবারও মিস্টার ট্রিপলার ভাইয়ের লাকটা কিরকম দেখবো ভাই ও মাই গড গাইস যাই হোক মোটামুটি ভালো একটা ভালো বলতে কি এইটা এটা আর কি আমার যেটা দরকার ছিল সেটা তো দেয়নি এক্সিমেট দিছে ভাই এক্সিমেট দিছে যেটা অলরেডি আমার কাছে ইবোটা ম্যাক্স রয়েছে আমার এসকে দরকার ছিল যাই হোক তারপর একটা তো দিয়েছে মিস্টার ট্রিপলার ভাইয়ের নামে একটা তো দিয়েছে গাইস তো এই যে এই দুটো বক্স আমরা রিঙ্কু ভাইয়ের নামে ওপেন করতেছি আবারও ভাই এগুলো দেয়নি তো এখানে আমরা ওপেন করব কার নামে গাইস এখানে আমরা 20টা বক্স ওপেন করব 20টা বক্স এই 20টা বক্স আমরা ওপেন করব গালিব গেমিং গাইস আমাদের বাংলাদেশের অন্যতম একটা ভালো প্রোফাইল নিয়ে ভাই 400-400 করে ব্যাস কিনে গালিব গেমিং তার প্রোফাইলটা তোমাদের অনেকেরই পরিচিত গাইস তোমরা গালিব গেমিংকে কে কে চিনো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও তো এখানে আমরা গালিব গেমিং নামে ভাইয়ের নামে 20টা বক্স ওপেন করতেছি ভাই রে ভাই গালিব গেমিংয়ের লাক পুরো আমার মতো ভাই গালিব গেমিংয়ের টিকটকে দেখি ওনার লাক খুবই ভালো কিন্তু আমার বেলায় আসি ভাই এটা এটা কিন্তু খুবই একটা অন্যায় হয়েছে আমার সাথে তো যাই হোক গাইস এখানে আমরা আবারও 3টা বক্স ওপেন করব এগুলা আবার আমরা ওপেন করব মিস্টার ট্রিপলার ভাইয়ের নামে ভাই দিয়ে দেয় কিছুই দেয়নি তো আমরা এবার ওপেন করব গাইস এখান থেকে 8টা বক্স না গাইস ম্যাজিক কিউবের 7টা বক্স ওপেন করব গাইস আমরা ইটস কাব্বো ভাইয়ের নামে ইটস কাব্বো ভাই ইটস কাব্বো ভাইয়ের নামে আমরা ম্যাজিক কিউবের 7টা বক্স ওপেন করতেছি দেখা যাক গাইস ইটস কাব্বো ভাইয়ের লাকটা কিরকম গাইস ম্যাজিক কিউব ভাই ম্যাজিক কিউব দিছে নাকি সি ভাই এটা 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 খুবই অন্যায় হয়েছে আমার সাথে গাইস এটা খুবই অন্যায় হয়েছে ম্যাজিক কিউব দেয়নি তো এখানে আবার ইটস কাব্বো ভাইয়ের নামে স্পিন এখানে ভাই কুত্তারখানা দিছে কুত্তারখানা তো যাই হোক এখানে আমরা টিবি রিমন ভাইয়ের নামে স্পিন করবো এবার টিবি রিমন ভাইয়ের নামে এখান থেকে 20টা বক্স 20টা বক্স ওপেন করব টিবি রিমন ভাইয়ের নামে গাইস কি দিবে ভাই পার্মানেন্ট ও মাই গড গাইস ইউএমপি টিবি রিমন ভাইয়ের নামে আমরা একটা ইউএমপি পেয়ে গেলাম যদিও আমার কাছে ইবো ইউএমপি ম্যাক্স রয়েছে আরে ভাই রে ভাই ভাই টিবি রিমন ভাইয়ের লাকটা কি রকম দেখছো হোয়াট দা পুস্কা ম্যান গাইস মানে দুটো গানে এই বক্সে দুটো গানে আমরা পার্মানেন্ট পেয়ে গিয়েছি ও মাই গড গাইস টিবি রিমন ভাইয়ের নামে আরও স্পিন করতে হবে গাইস এখানে আমরা টিবি রিমন ভাইয়ের নামে আবারও স্পিন করব ম্যাজিক কিউবের 11টা বক্স গাইস ম্যাজিক কিউবের 11টা বক্স গাইস আই থিঙ্ক এবার আমাদেরকে ম্যাজিক কিউব দিবে কারণ টিবি রিমন ভাইয়ের লাকটা ভাই জোস গাইস জোস বলতে হবে ম্যাজিক কিউব গাইস ম্যাজিক কিউব নাকি ছি ভাই এটা কিছু হইলো ভাই আমাদেরকে কিন্তু ওয়েপন রয়্যাল ভাউচার এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার এগুলোও কিন্তু ইউটিউবারদের নামে স্পিন করতে হবে তো যাই হোক এগুলো এখানে একটা বক্স আছে এটা আমি জাস্ট ওপেন করে দিচ্ছি আর এখানে গাইস এগুলো ও না সরি এখানে পিন এন্ট্রিটা ইউএমপিটা রয়েছে তো ইউএমপিটা গাইস আমি নিজে বটের নামে গাইস একেএম মাসুম গেমিং গাইস একেএম মাসুম গেমিং ভাই পাইবে না পাই তোমরা ভিডিওটাতে জাস্ট একটা করে লাইক দিয়ে দিও গাইস একেএম মাসুম গেমিং এর নামে স্পিন করতেছি পেলো লাইক দিও না পেলো লাইক দিও ভাই আমি তো পামুন এটা আমি শিওর ফাইনাই গাইস যাই হোক এখানে আবারও একেএম মাসুম গেমিং এর নামে স্পিন ওমা ও এগুলো অলরেডি আমার কাছে ছিল যাই হোক গাইস এবার স্পিন করবো আমরা গাইস আমরা কিন্তু কোনো মে স্ট্রিমারের নামে স্পিন করিনি গাইস চান্নাত গেমিং এর নামে স্ট্রিং স্ট্রিম ধরো চান্নাত গেমিং এর নামে স্পিন করবো যে গাইস এগুলো তো অলরেডি আমার কাছে আছে যাই হোক এগুলো নর্মালি আমি স্পিন করে দিচ্ছি স্ক্রিনার দিবে গাইস তো যাই হোক এখানে আমরা স্পিন করবো জান্নাত গেমিং গাইস জান্নাত গেমিং এর নামে আমরা স্পিন করতেছি 9টা বক্স গেরি না কুছ ভি নাহি দিয়া গাইস এবার আমরা আবার স্পিন করব তালহা ভাই গাইস আমাদের হাসির রাজা তালহা ভাইয়ের নামে স্পিন করতেছি গাইস দিবে ম্যাজিক কিউব নাকি ম্যাজিক কিউব কি দি ভাই কি দিচ্ছে গুলা এবার তো ম্যাজিক কিউব গাইস আল্লাহ মতলব কুছ ভি
এখানে আমাদেরকে দিবে কি দিছে এফএফ টোকেন। তো গাইস যাই হোক এখানে আমরা স্পিন করব ইটস ওমর ভাইয়ের নামে। গাইস ইটস ওমর ভাইয়ের নামে গাইস কিছুই দেয়নি। ও মাই গড গাইস ইটস ওমর ভাইয়ের নামে লেজেন্ডারি পি90 পেয়ে গিয়েছি। ও ভাই সাব গাইস লেজেন্ডারি পি90 ইটস ওমর ভাইয়ের নামে। তো গাইস আমরা আবারও স্পিন করব ইটস ওমর ভাই। গাইস ইটস ওমর ভাইয়ের নামে আবারও দিয়ে দাও ভাই, এবার দেয় নাই। তো এবার হচ্ছে গাইস রোকেয়া, রোকেয়া গেমিং না কি জানিস আছে না। তো গাইস এবার হচ্ছে এবারও আমি একে মাসুম গেমিং, এবারও দেয়নি। তো এবার হচ্ছে টিকটকার, গাইস টিকটকার একজনের নামে আমরা স্পিন করব। তো টিকটকার আমরা স্পিন করব গাইস আমার মিতা জিএম মাসুম, জিএম মাসুমের নামে স্পিন গাইস। চু মানতা চু স্পিন কি রে ভাই, ম্যাজিক আল্লাহ ম্যাজিক কিউ। ও মাই গড ও ভাই আমার মিত্রের নামে গাইস আমরা ম্যাজিক কিউব পেয়ে গিয়েছি, জিএম মাসুমের নামে ম্যাজিক কিউব। ভাই সাব গাইস জিএম মাসুম। তো যাই হোক এখানে আমি আবারও একেএম মাসুম, একেএম মাসুমের কিছু বললাম না রোজা রাখছি। তো এখানে আমরা স্পিন করবো গেমার মাজেদ, গেমার মাজেদের নামে কিছুই জানি গাইস। তো স্পিন করবো আবারও আমার মিতা মাসুম গেমিংয়ের নামে গাইস, মাসুম গেমিং মতলব কুছ ভি কিছুই দেয়নি। তো এবার আমরা স্পিন করবো গাইস, এখানে তো এই বক্সটা অলরেডি আমার কাছে পাওয়াই আছে। তো এই বক্সটা ভাই কারণ আমি স্পিন করার মতো কিছুই নেই, এখানে ভাই পেট রয়েছে। তো পেট ভাই পেট দেয় না। তো এখানে আমরা স্পিন করবো গাইস, এখানে জাস্ট একটা বক্স, এই বক্সটা ওপেন করে নিলাম, এই বক্সটা এখানেও একটা বক্স, এটা ওপেন করে নিলাম। এরপর গাইস এখানে আমরা স্পিন করবো পাইট টু কিল, গাইস পাইট টু কিল ভাইয়ের নামে গাইস মতলব কুছ ভি কিছুই দেয়নি। তো এবার আমরা স্পিন করা যায় কার নামে গাইস আজিম গেমিং, আজিম গেমিং ভাই কিছুই দেয়নি। তো এবার আমরা স্পিন করবো গাইস ঢাকা টপ ওয়ান, ঢাকা টপ ওয়ান গাইস। আরে ভাই এই বক্স তো অলরেডি পাওয়াই ছিল। তো গাইস আমরা ঢাকা টপ ওয়ান নামে স্পিন করবো আমাদের গিল্ডের অফিসার গাইস ঢাকা টপ ওয়ান। তো ঢাকা টপ ওয়ান নামে স্পিন করলাম কী রে ভাই, এর নামে আমি যেগুলো স্পিন করতেছি সেগুলো অলরেডি আমার কাছে আছে গাইস। আমরা ঢাকা টপ ওয়ান নামে স্পিন করতেছি দেয়নি, আবারও ঢাকা টপ ওয়ান। এখানে যেহেতু বক্স কম কম সেই সব আমরা কয়েকটা স্পিন করবো, আবারও ঢাকা টপ ওয়ান গাইস। তো এবার আমরা স্পিন করবো গাইস কার নামে স্পিন করা যায়। এবার আমরা স্পিন করবো বৃষ্টি গেমিং, বৃষ্টি গেমিং কো দেয়নি, আবারও বৃষ্টি গেমিং, এবারও দেয়নি। তো আবার স্পিন করতেছি গাইস দেয়নি ভাই কিছুই দিচ্ছে না, যাই হোক কয়েকটা। ও মাই গড গাইস আবার ড্রাগ ড্রপ পেয়ে গিয়েছি ভাই রে ভাই, ড্রাগ ড্রপ পেয়ে গিয়েছি। তো গাইস এবার আমরা স্পিন করবো রোস্টেড জারা গেমিং, জারা গেমিং গাইস, জারা গেমিংয়ের নামে স্পিন, এবার কিছু দেয়নি। অ্যান্ড এবার আমরা স্পিন করবো কাজী অর্পা গাইস, ভাই এটা তো অলরেডি আছেই। তো গাইস কাজী অর্পার নাম আবার স্পিন, কাজী অর্পা। তো এখানে গাইস আমরা আবারও এবার আমরা স্পিন করবো লিডার অফ অ্যালকেমিস্টের নামে, ভাই এবারও কিছু দেয়নি। আরে ভাই ভাই কত কিছু আজকে আমরা পার্মানেন্ট পাইছি, জাস্ট ইউটিউবারদের নাম নিয়ে নিয়ে পার্মানেন্ট পেয়ে যাচ্ছি গাইস, ভাই 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 ভাই। তো গাইস এখান এখন আমরা স্পিন যেটা করবো সেটা হচ্ছে আমাদের ওয়েপেন রয়্যাল ভাউচার এবং ডায়মন্ড রয়্যালে কিন্তু অনেকগুলা ভাউচার জমা হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা দুটো গিল্ডের নামে স্পিন করবো গাইস, আমরা ওয়েপেন রয়্যাল ভাউচারগুলো স্পিন করবো BD71-এর নামে, আর ডায়মন্ড রয়্যাল ভাউচারগুলো স্পিন করবো অ্যালকেমিস্ট গিল্ডের নামে গাইস। দুটো গিল্ডের নামে স্পিন করবো, দেখা যাক গাইস দুটো গিল্ডের নামে স্পিন করবো আর দেখবো যে কোন গিল্ডের লাক সবচেয়ে ভালো। এখানে আমাদের ওয়েপেন রয়্যাল ভাউচার রয়েছে 11টা, তো 11টা এখানে না ভাই এখানে তো বেশি রয়েছে। তো গাইস যাই হোক আমরা এখানে যেটা বলে দিয়েছি অলরেডি বলে দিয়েছি। অ্যান্ড এখানে আমাদের লাক রয়েছে 49 গাইস। তো BD71 গিল্ডের নামে স্পিন করতেছি গাইস, যদি আমরা কিছু পেয়ে যাই তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর যদি না পাই তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গাইস, যদি পাই একটা লাইক দিবে না পাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। BD71 গিল্ড নামে ভাই কিছুই দেয়নি ছি ভাই। তো আরও একটা আছে, তো গাইস পাই নাই তোমরা একটা করে সাবস্ক্রাইব করে দাও গাইস, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। তো এখন আমরা গাইস স্পিন করবো অ্যালকেমিস্ট গিল্ডের নামে, তো এখানে যদি গাইস আমরা পাইলে সাবস্ক্রাইব করিও, না পাইলে একটা লাইক দিয়ে দিও গাইস, পাইলে সাবস্ক্রাইব করবা না পাইলে একটা লাইক দিয়ে দিও। তো আই থিঙ্ক ভিডিওটা ভালো লেগেছে, কার কাছে ভিডিওটা
ভালো কি রকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও, আর তোমরা কে কোন ইউটিউবারের ফ্যান সেটাও কমেন্টস করে জানিয়ে দিও গাইস, তোমরা কে কোন ইউটিউবারের ফ্যান সেটাও কমেন্টস করে জানিয়ে দাও। আর ভিডিওটা যারা দেখতেছো অবশ্যই ভিডিওটাতে জাস্ট করে লাইক দিও, তাছাড়া গাইস চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।